ঝরাপাতার দিন পেরিয়ে প্রকৃতিতে ফিরেছে বসন্ত। ফুল ফুটুক আর নাই ফুটুক, কাল বসন্ত পহেলা ফাল্গুন। কাল ভালোবাসাবাসীর দিন, বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটি ঘিরে শাহবাগের ফুলের দোকানগুলোতে ভিড় করেছেন তরুণ তরুণীরা। তবে দাম কিছুটা বেশি হওয়ায় বেচাকেনা তুলনামূলক কম বলে জানান বিক্রেতারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রাজধানীর শাহবাগের ফুলের দোকানে তরুণ তরুণীদের আনাগোনায় বলে দিচ্ছে ধরা এসেছে বসন্ত। শীতের জীর্ণতাকে পেছনে ফেলে আগমন ঋতুরাজ বসন্তের। বিশ্ব ভালোবাসা দিবস আর দেবী সরস্বতীর মর্তে আগমনও একই দিনে, তাই প্রিয়জনের হাতে ফুল তুলে দিতে দোকানে বাড়ছে ভিড়। এই ফ্যামিলি নিয়ে উদযাপন করব, খুশি মুখে ভালো করে সবাই উদযাপন করুক এই আশা করতেছি। ব্রাহ্মণবাড়ি থেকে আসছি এখানে ফুল দেখতে বা ঘোরাঘুরি করতে, তো ফ্যামিলি নিয়ে বাবা আমাদের সাথে আসছে আর কি। খালার বসন্ত আসবে, ঘুরে ফিরে ভালোবাসা থাকবেই, ঠিক আছে। কালকে তো বেসিক্যালি হচ্ছে বসন্ত, বসন্তের উদ্দেশ্যই হচ্ছে কিনা। আমরা এই মাত্র মার্কেটে আসলাম দেখার জন্য, তারপরে কিনবো। এই যে ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করব, ওদের সাথেই সময় কাটাবো। একটু পর তো ভিড় বেড়ে যাবে, তার জন্য রাশের থেকে একটু তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। আজকে এমনি একটু ঘুরতে বের হলাম, দেখি কালকে সকালবেলা বের হওয়ার ইচ্ছা আছে। কালকের দিনটাই তো বিকালে বের হব, সকালে যে হতো কাজ থাকে জব সেক্টরে, বিকালে বের হব। তবে ফুলের দাম কিছুটা বেশি হওয়ায় বেচাকেনা তুলনামূলকভাবে কম বলেও জানান বিক্রেতারা। ফুলের দাম গেছে কাল ছিল বেশি, আজকে মিডিয়াম। গোলাপ আমাদের মনে করেন যে 35-40 টাকায় দেশি গোলাপ কিনা, হাই কাস্টমার 40 টাকা দাম করে, 50 টাকা নিতে চায় না, খুব কম নিচ্ছে। মোটামুটি এখনো ওইভাবে শুরু হয়নি, তো টুকটাক চলতেছে আর কি। তারপরও তাদের আশা এবার 1,000 কোটি টাকার উপরে বেচাকেনা হবে ফুল। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।